বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট সম্রাজ্য যারা আমাদের তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের আজকের যে আলোচনা সেটি হলো আমাদের বাংলা বই থেকে আমরা আজকে দেখতে চেষ্টা করব যে আমরা আমাদের ছোট সম্রাজ্যের বাসা থেকে এই পাঠ 18 আজিকার শিশু এই পাঠটি নিয়ে আমরা সুন্দরভাবে বাসা থেকে কীভাবে সহযোগিতা করতে পারি আমাদের ছোট সম্রাজ্যের সে বিষয়টি নিয়ে আজকের এই আলোচনায় উপস্থিত হয়েছে। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দেবো। তো আমরা এখানে আজকে অল্প একটু বিষয় নিয়ে কাজ করব। পিরিয়ড আমরা 84 এবং 85, 86, 87 এবং 88 এই পাঁচটি এখানে কিন্তু আমরা মূল্যায়ন নির্দেশক পেয়ে যাবো। আমরা সর্বমোট পাঁচটি মূল্যায়ন নির্দেশক পেয়ে যাবো। সেখান থেকে আমরা আজকে আপনাদের জন্য দুটি মূল্যায়ন নির্দেশক নিয়ে উপস্থিত হওয়ার চেষ্টা করব, বাকিগুলো আমরা পরবর্তীতে আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব। তো আজিকার শিশু এবং আমাদের পাঠ দেখতে পাচ্ছে 18, এবং এখানে যে বিষয়টি আমরা আমাদের ছোটো সন্তানকে একটু এখান থেকে জানাতে পারি, আজিকার শিশু কবিতাটিতে দুইটি ভিন্ন যুগের শিশুদের তুলনামূলক আলোচনা করা হয়েছে। আগের যুগের শিশুরা পুতুল খেলেছে, ঘুড়ি উড়িয়েছে, জিন পরি দেওদানার গল্প শুনেছে, আর এই যুগের শিশু অনেক লেখাপড়া করে, অনেক বিষয় সম্পর্কে জানে। তো সেই বিষয় থেকে আমরা আমাদের আজকের এই আলোচনায় যা যা পেজ আছে সেগুলো দেখে দেওয়ার চেষ্টা করছি। তো আমরা মূলত আজকে আমাদের যুগে এখান থেকে গগনঝুড়ি থেকে উত্তর মেরু এবং কোরিয়া হবে এই পর্যন্ত আমাদের ছোট সময়ের যে কবিতাটিতে যে বিষয়গুলো দেওয়া রয়েছে সেখান থেকে আমরা আজকের এই শব্দ শনাক্ত করার বিষয়, স্পষ্ট উচ্চারণে কবিতা আবৃত্তি করার বিষয়, পাঠ্যাংশ পড়ে প্রশ্নের উত্তর দিতে পারার, পাঠের অন্তর্ভুক্ত কবিতার চরণ না দেখে লিখতে পারার এবং কবিতার বিষয় বুঝে নিজের মতো করে বলতে পারার যে বিষয় সেগুলো আমাদের ছোটো সম্রাজ্য এখান থেকে জানতে পারবে। তো আমরা একটু দেখে নিই আমাদের আজকের এই আলোচনা আমাদের আরও কী কী ছোটো সম্রাজ্য এখান থেকে জানবে। তো আমরা এখানে মূলত যে আমাদের কবিতার যিনি কবি সুফিয়া কামাল, এখানে একটু দেখে নিই যে বেগম সুফিয়া কামাল বাংলাদেশের একজন বিখ্যাত কবি, তিনি 1911 সালে জন্মগ্রহণ করেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে সাজের মায়া, মায়া কাজল, মন ও জীবন, দেওয়ান ইত্যাদি। সুফিয়া কামাল 1999 সালে মৃত্যুবরণ করেন। এবং আজকের শিশু কবিতার যে মূল ভাব সেটি একটু আমরা দেখে নিই। আজকের শিশু কবিতার কবি তাদের সময়কার শৈশবের চেয়ে বর্তমানের শিশুদের শৈশবের পরিবর্তন তুলে ধরেছেন। কবি তার সময়ে যেমন আকাশে ঘুরে উড়াতেন, এখনকার শিশুরা কলের জাহাজ চালায়। কবির শৈশবের চেয়ে বর্তমানের শিশুদের শৈশব ভিন্ন হলেও কবি চান যে আজিকার বা আজকের যে শিশুরাই ফুল ও ফসল, পাখি, ডাকা, রাঙা ভোর নিয়ে আসবে। তো আমরা আরও অন্যান্য বিষয়গুলো দেখতে অবশ্যই সঙ্গে থাকবো। যারা পূর্বে আমাদের চ্যানেলটির সঙ্গে ছিলেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, এবং আজকের ভিডিওটি যে প্রথম দেখছেন অবশ্যই আমরা পুরো বিষয়টি দেখে আমাদের চ্যানেলটি ভিজিট করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেব। আচ্ছা, তো আমরা এখান থেকে যে বিষয়গুলো পেয়ে যাবো যে পাঠ্য বিষয়ের প্রশ্ন উত্তরের যে বিষয় মেরু, ঘুড়ি, কাহিনী, জগৎ, দক্ষিণ এবং শূন্যস্থান হিসেবে আমরা এখানে দেখতে পাচ্ছি ক, খ, গ, ঘ, ঙ। তো আমরা এখানে মেরু, ঘুড়ি, কাহিনী, জগৎ, দক্ষিণের যে অর্থ সেগুলো সুন্দরভাবে এখানে দেওয়া রয়েছে, এবং এখানে আমরা শূন্যস্থান হিসেবে যেগুলো পেয়ে যাচ্ছি ক, খ, গ, ঘ, ঙ। আচ্ছা, আমরা এখানে কয়ে যেটি পেয়ে যাচ্ছি যে আমরা যখন আকাশের তলে উড়াইয়েছি শুধু ঘুড়ি, তোমরা এই যুগে সেই বয়সে লেখাপড়া করো মেলা, পাতালপুরীর অজানা দেশ তোমরা শোনাও সবে, তোমাদের ঘরে দেশ অভাব কভু নাহি হবে আর, জগৎ করিবে মধুময় প্রাণে প্রাণে বাঁধি দেশ। আচ্ছা, এখানে উত্তর শহর দেওয়া রয়েছে, আমরা শুধুভাবে দেখে নেব। এবং এর সঙ্গে আমরা 55 পৃষ্ঠায় আমাদের ছোট সমিতির যে বইটি রয়েছে সেই 55 পৃষ্ঠায় আমরা এখান থেকে কী কী পেয়ে যাবো একটু এখান থেকে একটু দেখে নিই যে আমাদের যুগে আমরা যখন এখান থেকে গগনঝুড়ি পর্যন্ত এখানে আমরা চারটি লাইন দেখতে পাচ্ছি, এবং এখানে আকাশ এবং হলো আমাদের গগন, অর্থাৎ আমরা আকাশ এবং গগন যে একই শব্দ সেই শব্দগুলো এবং আমাদের ছোট সমিতির জন্যে, এবং তোমরা এখন কলের জাহাজ চালাও গগনঝুড়ি, এই তার আগের লাইন আমরা যখন আকাশের তলে উড়িয়েছি শুধু ঘুড়ি এই লাইনটি, এবং এর সঙ্গে আমরা আরেকটি বিষয় দেখে নেব সেটি হলো আজকের শিশু দেখতে পাচ্ছি যে আবৃত্তি করি ও না দেখে লিখি। তাহলে এখানে শুধুভাবে এই বিষয়গুলো আমাদের এখানে চারটি লাইন রয়েছে এবং শুধুভাবে আমরা আমাদের ছোটো সুন্দর সুন্দর এই বিষয়গুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এখান থেকে আমাদের আরও যে শব্দগুলো পেয়ে যাব সেগুলো হলো জুড়ি, তলে, যুগে অর্থ দেওয়া রয়েছে, এবং এখানে বাম পাশে দেওয়া শব্দ দিয়ে ডান পাশের শূন্যস্থান পূরণ করি। এখানে দেখতে পাচ্ছি যে একটি, দুটি, তিনটি, চারটি দেওয়া রয়েছে, এবং আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমাদের যুগে সেই বয়সে লেখাপড়া করো মেলা, এইভাবে সুন্দরভাবে শূন্যস্থানগুলো দেওয়া রয়েছে, এবং আমরা এই শূন্যস্থানগুলো এই শব্দগুলো থেকে পূরণ করার চেষ্টা করবো এবং আমাদের ছোটো সুন্দরভাবে শিখে রাখার চেষ্টা করবো। চলে যাচ্ছে আমাদের প্রশ্ন এবং উত্তরের আজিকার শিশু কবিতাটি কে লিখেছেন, সুফিয়া কামাল, কারা পুতুল খেলেছে,
কবিদের যুগে কবিরা পুতুল খেলেছে, কারা লেখাপড়া করে, বর্তমান যুগে শিশুরা লেখাপড়া করে, গগনজুড়ি কী চালায়, গগনজুড়ি কলের জাহাজ চালায়, এ ধরনের বিষয়গুলোর জন্য আমরা একটি মূল্যায়ন নির্দেশক এখানে দেখতে পাচ্ছি, যা কিনা আমাদের শিক্ষক নির্দেশক যে রয়েছে সেখান থেকে আমাদের সুন্দরভাবে এই বিষয়গুলো এখানে অ্যাড করা হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এরপরে আমরা আরেকটু দেখে নেব, সেটি হলো যে 85 পৃষ্ঠারই আরও 4টি লাইন, যেমন উত্তর মেরু থেকে শুরু করে একেবারে আমাদের মেরুতে মেরুতে জানা পরিচয় কেমন করিয়া হবে, এই বিষয়গুলো থেকে আমাদের ছোট সময় এখান থেকে আমরা যেটি জানতে পারবো সেটি হলো কাহিনী অর্থাৎ গল্প বা ঘটনা। তো আরেকটু সময় নেব, এখানে দেখতে পাচ্ছি যে বাক্য বলিও লিখি, অন্ধকার, ফসল এবং কাহিনী পরিচয়, এগুলো দিয়ে আমাদের এখানে বাক্য আমরা দেখতে পাচ্ছি যে সুন্দরভাবে বাক্য দেওয়া রয়েছে। অন্ধকার, চারদিকে অন্ধকার নেমে এসেছে, ফসল, চাষির ঘরে নতুন ফসল উঠেছে, কাহিনী, দাদির কাছে মজার মজার কাহিনী শুনেছি, পরিচয়, তোমার পরিচয় বলো। তো এই বিষয়গুলো আমরা আমাদের ছোটো সন্ধ্যে সুন্দরভাবে শিখে রাখার চেষ্টা করবো, এবং এখান থেকে আমাদের আরও যে বিষয়গুলো জানাতে হবে আমাদের ছোটো সন্ধ্যে এখানে দেখতে পাচ্ছি যে আবৃত্তি করিও না দেখে লিখি, যেমন এখানে উত্তর মেরু দক্ষিণ মেরু সব তোমাদের জানা, আমরা শুনেছি সেখানে রয়েছে জিন, পরি, দাও, দানা। তো এইভাবে 4টি লাইনের পরে যে 4টি লাইন সেখানকার এখানে উল্লেখ করা হয়েছে এবং এখানে শব্দ দেওয়া রয়েছে, এবং তার সঙ্গে আমরা এখানে আরও যে আমাদের অর্থ রয়েছে জিন, পরি, দেও, দানা, পাতাল, পুরি এবং মেরু, এগুলো যে অর্থ রয়েছে সেগুলো সুন্দরভাবে দেওয়া রয়েছে। এবং এর সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পুতুল, এবং এটা আমার পুতুল এবং মিনি পুতুল খেলে, বাক্য লেখার বা শেখার যে বিষয় সেটি এখানে দেওয়া রয়েছে। ঘুড়ি, এটা আমার ঘুড়ি, মিনি পুতুল খেলে, এবং এই বিষয়গুলোর উপরে আমরা আমাদের ছোটো সুন্দর সুন্দরভাবে প্রত্যেকটি বিষয়ে নোট করা এখানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবং ছেলেরা ঘুড়ি উড়াচ্ছে এবং আকাশে ঘুড়ি উঠছে, এবং গগন, এরপরে রয়েছে লেখাপড়া, যেমন লেখাপড়া আমরা বিদ্যালয়ে যাই লেখাপড়া করতে, মানিক মন্দির লেখাপড়া করে, এরপরে রয়েছে গগন, গগন জুড়ে মেঘ করেছে এবং গগনে সাদা মেঘ ভেসে বেড়ায়। তো এখান থেকে আমাদের ছোটো সন্মীদের এইখান থেকে আমরা একটি পাঠ নির্দেশক হিসেবে দেখতে পাচ্ছি যে আমরা আমাদের ছোটো সন্মীদের এই পাঠটি শেষ করে আমরা যেহেতু 84 এবং 85 এই নির্দেশক বা এই পিরিয়ড নিয়ে আমরা কাজ করেছি, এবং এখানে শব্দ শনাক্ত করতে পেরেছি কিনা, স্পষ্ট উচ্চারণের কবিতা আবৃত্তি করতে পেরেছি কিনা, পাঠ্যাংশ পড়ে প্রশ্ন উত্তর দিতে পেরেছি কিনা, এবং এর সঙ্গে পাঠের অন্তর্ভুক্ত কবিতার চরণ না দেখে লিখতে পেরেছে কিনা, তাহলে এগুলো আপনারা অবশ্যই সহযোগিতা করবেন, তাদেরকে সাহায্যের প্রয়োজন হয়েছে কিনা, ভালো না উত্তম, এই বিষয়গুলো এবং অর্জিত মান। তো এইভাবে আমরা আমাদের ছোটো শ্রমীদের যারা তৃতীয় শ্রেণীতে আমাদের ছোটো শ্রমিক পড়াশোনা করছে তাদের বাংলা বিষয়ে আমরা আজকের এই আলোচনায় রেখেছি এই পাঠটি, সেটি হলো পাঠ 18। তো আমরা এই পাঠটি থেকে আমরা আমাদের ছোটো সন্ধ্যে সুন্দরভাবে যেগুলো আলোচনা করেছি এগুলো আপনারা সম্পূর্ণ করে রাখবেন, আমরা পর্বদিন নিয়ে সামনে উপস্থিত হওয়ার চেষ্টা করবো। তো আমাদের সামনে যেহেতু বার্ষিক পরীক্ষা বা তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বা আমাদের তৃতীয় ধারাবাহিক মূল্যায়ন, সেই বিষয়গুলোর উপরে সরাসরি প্রশ্ন এবং আমরা সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সামনে অন্যান্য বিষয়ের উপরেও ভিডিও থাকবে, আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিয়েছি, এবং এই অনুযায়ী আমরা আমাদের ছোটো সন্ধ্যে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্ত সবাই সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোটো সন্ধ্যে সুস্বাস্থ্য কামনা করে আজকে আমরা বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।